বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান এর রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি আমরা পর্যালোচনা করব। প্রথমে আমাদের জানার চেষ্টা যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। যে বিশেষ প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে নতুন ধর্মের নতুন বৈশিষ্ট্যের পদার্থ সৃষ্টি করে সেই বিশেষ প্রক্রিয়া নামে হলো রাসায়নিক বিক্রিয়া। তো পৃথিবীতে যত পরিবর্তন হয় এই পরিবর্তনকে আমরা মূলত দুইটি রূপে উপস্থাপন করি। এর একটি হলো ভৌত পরিবর্তন, আর একটি হলো তোমার রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনেরই আরেকটি ভিন্ন নাম হলো তোমার রাসায়নিক বিক্রিয়া। তো প্রথমে আমরা জানার চেষ্টা করি যে ভৌত পরিবর্তনটা কি। আসলে যে পরিবর্তনের ফলে এক বা একাধিক পদার্থ তার বাহ্যিক রূপ গুলো পরিবর্তন করে আপাত দৃষ্টি ভিন্ন কোন রূপে উপস্থাপিত হয় এবং যেটিকে পরবর্তীতে আগের অবস্থানে অতি সহজেই ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয় সেই পরিবর্তনটাই হলো তোমার ভৌত পরিবর্তন। যেমন পানিকে আমরা ঠান্ডা করলে এটি একসময় 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় জমে বরফ হয়ে যায়। এখানে পানির যে পরিবর্তন সেটি ভৌত পরিবর্তন। এটিকে আবারও তাপ দেওয়া হলে এটি গলে কিন্তু পুনরায় যে পানি সেই পানি হয়। সুতরাং এই পরিবর্তনে পদার্থের অভ্যন্তরীণ তেমন কোনো পরিবর্তন হয় না এবং এটি অস্থায়ী। আমরা এরপরে দেখব রাসায়নিক পরিবর্তন। যে পরিবর্তনের ফলে পদার্থ তার সম্পূর্ণ তার নিজস্ব গঠন ধর্ম সব পরিবর্তিত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করে এবং এই পরিবর্তনটা বিপরীত দিকে আমাদের সহজে ফিরে নিয়ে এসে পূর্বের পদার্থকে পুনরায় ফিরত পাওয়া সম্ভব নয়। যেহেতু নতুন গঠন নতুন বৈশিষ্ট্যের নতুন পদার্থ সৃষ্টি করে সুতরাং এই পরিবর্তনটি আমরা তখন স্থায়ী হিসেবে ধরে নিই, আর এই ধরনের বৈশিষ্ট্য ধারণ করে যে পরিবর্তন সেটি হলো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে তাপ শক্তির শোষণ উদগ্রহণ এটি হতে পারে, বাট ভৌত পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এটি কোনো কোনো সময় হয় কোনো কোনো সময় হয় না। আমরা এরপর দেখব রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ নিয়ে। আমরা রাসায়নিক বিক্রিয়াকে নানা রূপে এটি দেখতে পাই আর কি। এই শ্রেণী বিভাগের মধ্যে ফার্স্ট যেটা দেখবো সেটা হলো বিক্রিয়ার দিক অনুসারে। বিক্রিয়ার দিক ধরে এই শ্রেণীকে দুভাগে ভাগ করা হয়, একটা হলো একমুখী বিক্রিয়া আর একটি হলো উপমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া এটি শুধু একই দিকে অগ্রসর হয়। তো একমুখে একদিকে অগ্রসর হওয়া এই ধরনের বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া বিক্রিয়ার সময়ের সাপেক্ষে উভয় দিকে অগ্রসর হয়, এটা হলো উভমুখী বিক্রিয়া। আমরা উদাহরণ দেওয়ার মধ্য দিয়ে এটি একটু ক্লিয়ার করব। আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়া হচ্ছে। তো ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়া হলে এখানে ধাতব অক্সাইড অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এই পরিবর্তনটা একমুখী হওয়ায় এটি আর উপমুখী বিক্রিয়াটা যে বিক্রিয়াতে তোমার কোনো বিক্রিয়া সংঘটিত হওয়ার পর ওই উৎপাদগুলো পুনরায় পূর্বের পরিবেশ পেলে এটি আগের অবস্থানে ফিরে যায় সেই পরিবর্তনটাই হলো তোমার উপমুখী বিক্রিয়া। উপমুখী বিক্রিয়ায় সাধারণত দুইটা গতিবেগ থাকে, একটি হলো সম্মুখ আর একটি হলো পশ্চাৎ। তো সেক্ষেত্রে আমাদের সম্মুখ আর পশ্চাৎ যে গতিবেগ এক্ষেত্রে উভয়ের দিকটা সাধারণত উভয়ের যে গতিবেগ সেটি প্রায় একই রকম হয়।
এখানে আমরা বিশেষ করে জৈব যৌগ সহ দুটি উদাহরণ এখানে দিতে পারি। জৈব যৌগের অ্যালকোহলের সাথে ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করছে, তো তার সাথে এস্টার তৈরি হচ্ছে এবং পানি তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটা উভয় দিকেই সঞ্চালিত হয়। আবার ঠিক সেম এই বিক্রিয়াটাও আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের সাথে আয়োডিন যুক্ত হয়ে হাইড্রোআয়োডিক অ্যাসিড গ্যাস তৈরি করে। এটা তৈরির কিছুক্ষণ পরেই এটা আমার উল্টো দিকে ভেঙে যাওয়া শুরু করে। কাজে এই ধরনের বিক্রিয়াকে আমরা উন্নতি বিক্রিয়া বলে থাকি। তো এরপর দেখবো রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তির পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়াকে আবারও দুভাগে ভাগ করা। এর ফার্স্ট অংশ যেটা আছে সেটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া, যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া হলেই সাধারণত তাপ উৎপাদী হয়, আর নাইট্রোজেনের সাথে যখনই অক্সিজেনের বিক্রিয়া দেওয়া হবে তখন সেই বিক্রিয়াটা সাধারণত তাপ শোষণ করে। আমরা এটি পরে দেখবো আর কি। তাহলে এখানে যেমন তাপ উৎপন্ন হচ্ছে অন্যটা তাপ শোষিত হচ্ছে। নাইট্রোজেন এখানেও তাপ শক্তি লাগবে। আর তাপহারি বিক্রিয়া দেখা যায় নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, এখানে 180 কিলোজুল তাপ উৎপন্ন, মানে পরিবেশ থেকে শোষিত হয়, ফলে পরিবেশের তাপমাত্রা কমে যাবে। এটা হলো তাপ হারি বিক্রিয়া। এরপরে আমাদের দেখবো হলো ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রিডক্স বিক্রিয়া। আমরা পরবর্তীতে এটার উপর ইনশাল্লাহ আলোচনা করবো।